anjir udah gak bisa nempel 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 itu. Amal mbak Yuta kan? Oke, diam. Lajur, anda rada kena tasain. Kepada anda menitu lagi sesuatu berbagai ya. Satu beberapa kesi kan kucing boleh kita tinggal lagi satu asa. Bisa sesuatu tinggal lagi rasa dekat di sini. Madam beres rasa dekat di sini. Tuah pada anda zohir ya rasa dekat pada barat ini. Sini. Kita ini tinggal lagi berapa? Mana tinggal sini aman tu. Si. Mana anda tinggal di negeri dong gula sana ini. Jauh. আপনি আমাকে ডাকলেন কেন? তুই জঙ্গলে মানুষ ঢুকাইলি কেন? এই জঙ্গলে মানুষ আমি ঢুকিয়েছি কারণ ওরা আমার খাবার নষ্ট করেছে। ওরা আমার ছেলেদের মুখে খাবার খেতে দেয়নি। ওরা আমার খাবার নষ্ট করেছে। ওদেরকে তো আমি ছাড়ব না। তুই কি করলে ওদেরকে ছাড়বি? ওরা আপনার কাছে আসবে, তখন আমিও আসব। আজকে সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, কোনো হানো কোনো পথ পাইলাম না। ঘুরতে ঘুরি ফিরি আসা কাতাবার কয়েকদিন আগে ফাঁসলাম রে। এর মাঝেও আরো অজ্ঞানী হয়ে থাকছে। আমরা জানি কিতা করতাম মানে কোনো মানুষের দেখাও পাইলাম না, কোনো মানুষের সন্ধানও পাইলাম না। এটা কি রে পুরো ফানিয়ে গিয়া এর মুখ দিয়ে জানো আনরাম? আজিজুর উঠবে উঠবে আজিজুর উঠ আজিজুর উঠবে উঠবে আজিজুর উঠ ওই দেখারে দেখা যার।
আসা তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমাদের কি তা সমস্যা হইছে তাহলে শুনুন হুজুর আমি যখন বিছানায় ঘুমাতে যাই তখন স্বপ্নে দেখি যে আমরা তিন বন্ধু এক জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি তখন আমি জানি যে তোমরা আমার কাছে আইবাই আমি জানি যে তোমার লগে কি হয়েছে তোমার লগে অদৃশ্য একটা আত্মা ইতা ঘরের তোমরা ভুলে তাদের খাবার পাড়া দিয়ে নষ্ট করে দিয়েছো এখান থেকে বাড়াইবার উপায় আছে এখান থেকে বাড়াইবার একটা উপায় আছে তোমরার অদৃশ্য আত্মাকে ডাক দিতে হবে তারারে সার্বি কিলা তারা তিন জনে যদি শেওলা গাছের পাতা তিনটে গাছ থেকে এনে দিতে পারে পিষে পিষে এনে দিতে পারে তাহলে তাদেরকে আমি এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে দিব তাদেরকে আমাকে এবং তাদেরকে আগামীকাল সন্ধ্যার আগে কেওড়া নদীর চৌরাস্তার মোড়ে আমাকে পাতাটি একটি পাত্রে দিতে হবে তোমরা মুক্তি পাইতে পারো তোমরা তিনজনে যদি তিনটি পাতা একটা একটা করে আনতে পারো তিনটি গাছ থেকে পিষে এনে চৌরাস্তার মোড়ে এনে রাখতে হবে এবং তোমাদের আগামীকাল সন্ধ্যার ভিতরে আইনা দিতে হবে সকাল হলে তিনজন তিন মুখায় গিয়া
তিনটা একটা একটা করে তিনটা পাতা আইনা চৌরা নদী চৌরাস্তার উপরে জমা করতে হইব।